Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমার প্রথম থেকেই একটা ডাউট হচ্ছিল, আমার প্রথমত যে বিল্ডিং এর নিচ থেকে বডিটা পাওয়া যায় সেই বিল্ডিং এ থাকতো প্রদীপ সিং নামের একজন লোক। সেই প্রদীপ সিং বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিল। যেই বডিটা পাওয়া যায় সেই বডির উচ্চতা মানে হাইট আর উচ্চমের উচ্চতা 1.9। দ্বিতীয়ত উৎসব জ্যাজ সান্যালকে শুট করার পর ওই বিল্ডিং অব দি পৌঁছতে যে সময়টা লাগবে তার অনেক আগেই লাশটা পড়ে গিয়েছিল। এটাই একটা কাঁচা কাজ হয়ে গেল, আর তার থেকেও বড় একটা কাঁচা কাজ করে ফেললেন আমার শ্রদ্ধেয় শ্বশুর মশাই। পিঞ্চ করো না, একজন পিতা, শোকগ্রস্ত পিতা, নিজের ঘরে বসে এখনো কাঁদছেন। সে তো কাঁদতে হবেই, সন্তানকে মানুষ করতে শিখুন। আধুনিকতার মোড়কের দোহাই দিয়ে তাকে বিপথে ঠেলে দেবেন না। স্বাধীনতার একটা লিমিট থাকে, আপনারা উৎসবকে স্বেচ্ছাচারী বানিয়ে দিয়েছেন। এখনো সময় আছে সকলকে বলুন শুধরে যেতে। না হলে ঘরে ঘরে উৎসব মুখার্জির মতন সন্তান তৈরি হবে। লিমিট রাখুন রাষ্ট্রানুর হাতে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বুঝতে পারে না। আর উৎসব, উৎসব তো কলেজ লাইফ থেকেই বকে গিয়েছিল। তুই কি করে জানলি যে উৎসব কলেজ লাইফ থেকে বকে গিয়েছিল? কি রে বল, এই বিষয়ে আমি পরে কথা বলছি। আপাতত আমি জেঠিমনির প্রশ্নের উত্তর দিই। জেঠিমনি, তো আমি যেটা বলছিলাম, আমার শ্বশুর মশাই একটা কাঁচা কাজ করে ফেললেন, পিতৃ স্নেহ জেগে উঠল। তিনি উৎসবের জন্য চিকেনের নানা আইটেম অর্ডার করলেন। যতই হোক, রাজনাথ মুখার্জি যত খারাপ মানুষই হোক না কেন, তিনি তো পিতা। ওনার পুত্র দিনের পর দিন কিছু না খেতে পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর উনি তো নিশ্চয়ই খেতে পারবেন না, উনি তো নিশ্চয়ই পেট পুড়ে মুরগি ভক্ষণ করতে পারবেন না, তাই না? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।